হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার সব সহজ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি একটু অন্যরকম রেসিপি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে পুঁই কচু রান্না। তবে এই রান্নাটা আমি আজকে করবো না, কারণ এই রান্নাটা আমি জানিই না। আর হচ্ছে আমি হচ্ছে বাঙাল বাড়ির মেয়ে, সত্যি কথা বলতে আমি এরকম টাইপের রান্না কখনো করিনি। আমি একটু অন্য রিচ টাইপের রান্নাগুলো জানি, যেহেতু আমাদের ওরকমই রান্না হয়। যারা বাঙাল তারা খুব ভালো করেই জানো। আর যে রান্নাটা আজকে আমি দেখাবো সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতে স্পেশাল রান্না। তিনি হচ্ছে ঘটিবাড়ির বউ মেয়ে বলতে পারো, তো যারা এই দেশীয় তারা খুব ভালো করেই বুঝবে ব্যাপারটা আমি কি বলতে চাইছি। আর হচ্ছে এই রান্নাটা যেহেতু আমি পারি না, তাই আমি নিজেই ক্রেডিটটা নেবো না। এটা আমার পুরো সম্পূর্ণ আমার শাশুড়ি মা আজকে রান্না করবে, আর আমি রান্নাটা তোমাদের সামনে তুলে ধরবো। আর হচ্ছে সবথেকে বড় কথা, অনেকেই হয়তো মনে করো যে, বিশেষ বাঙালরাও মনে করো যে, ঘটিরা হয়তো খুব ভালো মানে খুব ভালো রান্না করে না। তাদেরকে বলি যে না, সব কিছু তা হয় না। আমরা যেমন বাঙালরা অনেক ভালো জিনিস রান্না করতে জানি, তেমনি ওরাও কিছু জিনিস রান্না করতে জানে যেগুলো হয়তো আমরা জানি না, মানে আমরা ভাবতেই পারি না যে এইভাবেও রান্না হয়। আমরা পুঁই কচু দিয়ে রান্না কোনোদিন করিনি, করে মানে ওটা কেমন টেস্ট সেটাও আমরা জানি না। সেই জন্য আজকে আমি এই রান্নাটা তোমাদের সামনে তুলে ধরছি, যে রান্নাটা কেমন হবে তোমরা ওইভাবে করে দেখে আমাকে জানিও, টেস্ট করে দেখো। আর হচ্ছে চলো তোমাদের আমি দেখিয়ে দিই এই পুঁই কচু রান্নার রেসিপি দিয়ে কী কী লাগে, একবার দেখে নেওয়া যাক। এই দেখো পুঁই কচু করার জন্য কী কী লাগছে তোমাদের দেখিয়ে দিই। এখানে কচু নিয়েছি, এটা আমি ধুয়ে কেটে নিয়েছি। এখানে একটা মুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। লাগছে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এখানে আছে হলুদ, নুন, সামান্য চিনি, দুটো তেজপাতা আর বড়ি নিয়েছি। আর লাগছে রসুন, এখানে চার পাঁচটা রসুন আমি থেতো করে নিয়েছি। আর তার সাথে লাগছে, এখানে আমি সর্ষে বেটে নিয়েছি, সর্ষের সাথে আছে এক কুচি আদা আর সামান্য একটু জিরে, তিনটে একসঙ্গে মিলে এখানে সর্ষেটা বেটে রাখা হয়েছে। আর লাগছে যেটা খুব দরকারি, সেটা হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে রাখা হয়েছে। আর তার সঙ্গে লাগছে আমার শাশুড়ি মায়ের স্পেশাল একটা মশলা করা আছে, এই দেখো, এটা হচ্ছে জিরে, ধনে আর গরম মশলা, শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে এখানে করে রাখা হয়েছে। এই মশলাটা নামানোর আগে দিয়ে দিলে টেস্ট দারুণ আসে। তবে তোমরা যদি দেখতে চাও এই মশলাটা কীভাবে হয়, তাহলে আমি তোমাদেরকে এই মশলাটা স্পেশালভাবে একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো। চলো এবার পুঁই শাকটা কীভাবে রান্না করা হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে পুঁই শাকটা আমি কুকারে দিয়ে দিলাম, তারপরে কচুগুলোও দিয়ে দিচ্ছি, মানে এইগুলো দিয়ে এই মুলোটাও ধরো দিয়ে দিচ্ছি। মুলো, কচু, পুঁই একসাথে কুকারের মধ্যে দিয়ে একটা হালকা সিটি বা তোমরা একটু যাকে বলে ভাপিয়ে নিতে পারো। তো ভাপিয়ে নেওয়ার জন্য কুকারে এটা দিয়ে জল দিয়ে আমি ভাপাতে বসাবো। একটা সিটি হয়ে গেলে তারপরে আমি অফ করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার কচু, পুঁই, মুলো একসঙ্গে আমি কুকার দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যদি কচুটা একটু শক্ত হয় তাহলে দুটো সিটি দিয়ে নেবে, আর যদি কচু খুব ভালো হয়, নরম হয়, তাহলে একটা সিটিতেই হয়ে যাবে। এটা কচুর উপর ডিপেন্ড করে। যাই হোক, এবার দেখো কীভাবে রান্নাটা হচ্ছে, খুব সহজভাবে তোমাদেরকে দেখাচ্ছি। কড়াইটা গরম করতে বসিয়ে দেওয়া হয়ে গেছে, কড়াই গরম হচ্ছে, পাঁচফোড়ন দিয়ে দেবো। যে এবার সর্ষের তেল দেওয়া হচ্ছে, সর্ষের তেলে রান্নাটা হবে। তোমরা চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারো, কিন্তু সর্ষের তেল খুব টেস্টি হয় খেতে, তাই বলবো সর্ষের তেল দিয়েই তোমরা এটা করো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, এবার দিয়ে দেবো তেজপাতা, এটা একটু ভাজা হোক। তেজপাতাটা দিয়ে দিলাম ফোড়নে, এবার রসুনটা দিয়ে দিলাম, এবার এটা একটু ভাজা ভাজা হোক। এই দেখো রসুনটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, এবার পাঁচফোড়নটা দিয়ে দিলাম। পাঁচফোড়নটা নিয়ে একটু খানিকক্ষণ এটা নেড়ে নিতে হবে, আর রসুনটা একটু ভেজে নিলে দারুণ সেন্ট হয়, তোমরা জানো সবাই। এবার এর মধ্যে আমি বড়িটা দিয়ে দিলাম, বড়িটাও এবার এর মধ্যে ভেজে নেব, একটু ভালো করে ভেজে নিই। বড়িটাও ভাজা হয়ে গেছে, এবার এই যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার নেড়ে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে নেবে, নিয়ে ভালো করে নেড়ে নেবে।
দেখে নাও। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দেবো, চিনিটা দিয়ে দিলাম, এবার নুনটাও দিয়ে দেবো। দিয়ে এবার এটা ভালো মতন কষতে হবে, আর কষানোর সময় তোমরা একটু লো ফ্লেম করে নেবে, কারণ এটা হাই করে নিলে গ্যাসটা জোরে হবে আর ভালো কষানো যাবে না। আর পুঁই কচুর একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ ভালো করে এটা কষতে হবে। নাও এবার কষতে হবে খানিকক্ষণ, কষানো একটু হয়েছে। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, মানে যেটা সর্ষের মধ্যে একটু আদা জিরে দিয়ে বেটে নিয়েছিলাম, যেটা বলেছি আমি আগেই, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে একটু নেড়ে নেবো, কিন্তু বেশিক্ষণ আমার ভাজবে না, কারণ সর্ষে বেশিক্ষণ আবার ভাজলে তিতো হয়ে যায়। ওই সর্ষে ধোয়ার বাটিটাতেই জল দিয়ে একটু জল দিয়ে এবার এটা ভালো মতন নেড়ে নেবো। দেখে নাও, সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে এবার খানিকক্ষণের জন্য এটা ঢেকে রাখতে হবে। এই যে ঢেকে দিলাম, এই দেখো ঢাকনাটা খুলে মাঝে মধ্যে একটু নেড়ে নেবে, প্রায় হয়েই এসেছে, আর খানিকটু ফুটবে, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো এটা আমার হয়ে গেছে, এবার একটু লঙ্কার গুঁড়ো ওপর দিয়ে দিলাম, দিয়ে এবার একটু আমি এটা নেড়ে নেবো। এটা আমার হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিয়ে ওপর দিয়ে এই ভাজা মশলা যেটা তোমাদের বলে রেখেছি সেই ভাজা মশলাটা ওপর দিয়ে দিয়ে দেবো। দিয়ে নেড়ে এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। এই ভাজা মশলাটা তোমাদের বলে দিয়েছি কীভাবে বানাতে হয়, তবে পরে একদিন এই মশলাটা স্পেশালভাবে তোমাদের জন্য আমি ভিডিও করে দেখাবো যে কীভাবে বানায়। এই মশলাটা যে কোনো রান্নায় তোমরা দিলে সেটারই টেস্ট খুব বাড়ে। এবার এটা ঢাকা দিয়ে রাখতে হবে 2 মিনিটের জন্য। এই দেখো আমার কচু পুঁই রান্না একদম রেডি, দেখতে অসাধারণ লাগছে, খেতেও দারুণ টেস্টি, দেখে নিয়েছ? দেখে নিলে ঘটিদের হাতের রান্না কচু পুঁই রেসিপি। তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে জানিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। এরকমই ঘটি বাঙালদের হাতে নানা রকম রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো আমি, তার জন্য তোমাদের বেল বাটন যেটা আছে সেটা ক্লিক করে নাও, যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে খুব সহজভাবেই পৌঁছে যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ যারা আমার ভিডিও দেখেছো, এর আগে আমি অনেকগুলো রেসিপি দিয়েছি, সেগুলো একবার চেক করে নাও। আর এই যে রেসিপিটা সেটা একটু অনেকটাই আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, খুব সিম্পলভাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।